তারপর
বরিশাল থেকে উত্তর পর্যন্তকে তারা দিয়ে দেবে, তারপরে আমরা বরিশালের উন্নয়নের জন্য আমরা কাজ করব। আসলে গত বছরে গাজীপুরকে দেওয়া হয়েছে 800 কোটি, খুলনাকে দেওয়া হয়েছে 600 কোটি, আর বরিশালকে দেওয়া হয়েছে 96 কোটি। তো 96 কোটি টাকা দিয়ে আর বরিশালে কি উন্নয়ন হবে? যাই হোক, এই জন্যই আমরা অলরেডি কথা বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি উনি অনুমোদন দিয়েছেন 600 কোটি টাকা বরিশালের জন্য শুরুতেই। আমাদের আমাদের চেষ্টা এটা আরো বাড়িয়ে আমরা 1000 কোটিতে নিয়ে আসবো এবং বরিশালের উন্নয়নের জন্য যা যা করার দরকার আমরা এই 1000 কোটি টাকা শুধু যাত্রা শুরু করতে, নতুন মেলরের যাত্রা শুরু করতে 600 কোটি এবং আরো 100 কোটি জন্য আমরা বলেছি তারা বলেছেন তারা দেবে। আমরা আমরা নতুন মেয়র যাত্রায় শুরু করবে 600 কোটি 1000 কোটি টাকা দিয়ে। তো তারপরে প্রত্যেক বছর এসে বাজেট এই 600 কোটি টাকার মতোই বা 1000 কোটি টাকার মতো আমরা বাজেট নিয়ে আসবো। আমরা চাই পরিষদকে আধুনিক শহরের মতো করতে, যেটা স্বপ্ন আমি 2018 সালে সভাকে দেখিয়েছিলাম যেটা আমি পূরণ করতে পারিনি। তারা দৃঢ় বিশ্বাস দুটো মেয়র সাহেবের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করে পরিষদ থেকে আমরা একটা সুন্দর শহর বানাবো। আমার আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সকলে মিলে একটা সুন্দর শহরে বসবাস করবো। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নশীল দেশে নিয়ে এসেছে, এখন আমরা সমৃদ্ধশালী দেশে আমরা পৌঁছাবে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এখানে আপনাদের সকলের সহযোগিতা দরকার এবং বরিশালে উন্নয়নের জন্য এ কথাগুলো আমি বলেছি, এটা দয়া করে আপনারা সকলকে আপনাদের প্রতিবেশী আছে বন্ধু বান্ধব আর্থিক সরকারকে জানাবেন। সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমরা নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর থেকে বরিশাল শহরের উন্নয়নের জন্য আমরা উঠে পড়ে লাগানো লাগবো এবং কাজ দ্রুতগতিতে আমরা কাজ করবো, তাতে পরিবর্তন করে দেওয়া হবে। আপনাদের আর সময় দিতে চাই না, আপনারা ধৈর্য ধরে আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর বলে আমি আপনার প্রতিষ্ঠিত থাকছি, ভালো থাকবেন। Gracias.